সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চাঁদে পাইপ ফেলবেন। তো চাঁদে পাইপ ফেলার আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কৌশল দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এটি হলো আমাদের মূল ছাদ। তো আমরা এখানে পাইপ ফেলছি। তো এখানে আমরা এখন আপনাদেরকে দেখাবো একটি রুমে, যে আমরা একটি রুমে কিভাবে ওয়্যারিং করেছি বা একটি রুমে কিভাবে আমরা হাউস ওয়্যারিং করেছি, এটা এখন আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখলে আপনারা একটা রুম যেভাবে করছি, তো সবগুলো রুমে কিন্তু আমরা একই সিস্টেমে করেছি। তো এটা দেখাইলেই আপনারা জিনিসটা বুঝতে এবং শিখতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর আমি সাইডে বা কীভাবে মেন লেনগুলো টানছি ওগুলা সহকারে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার অনেকগুলা পাইপ। তো এগুলো মূলত আমাদের যেটা হলো মেন লাইনের জন্য। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে একটি ড্রয়িংও কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হলো আমাদের মূল একটা রুম। তো এই রুমটাতে আমরা কীভাবে টেনেছি অবশ্যই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এক সাইড থেকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি ভ্যান। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি ভ্যান। তো এই ভ্যানটি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এটার সাথে জয়েন হয়েছে। তো এটা হলো আপনার একটি বাতি, এটা হলো একটি বাতি, তো এটা হলো একটি বাতি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি পাওয়ারের লাইন। তো এখানে ড্রয়িং অনুযায়ী আমরা এখানে কাজটা করেছি। তো এটা হলো একটি পাওয়ারের লাইন আর এটা হলো একটি বাতি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বাতি, তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে একটি জয়েন্ট বক্স। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটি জয়েন্ট বক্স। তো আবার এখানে আছে একটি বাতি। তো দেখতে পাচ্ছেন এটা হলো একটি বাতি। তো এখানে বাতিগুলো আপনার দেওয়া হয়েছে সম্ভবত 3 ফুট করে, 3 ফুট বা 32 ইঞ্চি, তো এরকম আর কি। তো এখানে আমাদের ড্রয়িং যে সিস্টেমে দেওয়া আছে আমরা কিন্তু ওই সিস্টেমে আপনার আমাদের কাজটা করেছি। তো এখন আমি এই রুমের বাতির একমাত্র দুইটা দেখানো হয়েছে। তো এই যে জয়েন্ট বক্সটা, এই জয়েন্ট বক্সটাতে আপনারা এসে সবগুলা তার জয়েন করতে পারবেন বা বাতির তারগুলো জয়েন করতে পারবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখাবো আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন এটা হলো প্যানেল লাইন। তো এটা কিন্তু হলো আমাদের মূল প্যানেল লাইন। তো মূল প্যানেল লাইনটা হলো এটা। তারপরে আমরা এখানে একটি চারমুখী ব্যবহার করছি। তো এখানে একটি চারমুখী ব্যবহার করেছি। তো এখানে আপনারা চাইলে একটি চারমুখী ব্যবহার করতে পারবেন। তো জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে চারমুখী ব্যবহার করেছি। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও একটি ফ্যানের লাইন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মূল দুইটি ফ্যানের লাইন দেওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এটি হলো আমাদের ফ্যানের রড, তো যেখানে আমাদের ফ্যানটি বসবে। আর এটা হলো আপনার একটি জয়েন্ট বক্স, তো যেখানে আমাদের ফ্যানের তারগুলো এসে জয়েন্ট হবে বা বাতির তারগুলো এসে এখানে জয়েন্ট হবে। তো ওটা হলো একটি ফ্যান। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফ্যানের হুক ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ফ্যানের বক্সও ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ফ্যানের হুক ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার বাতির লাইন। তো এখানে আপনার একটি রুমে, একটি রুম বলতে একটি এটা হলো দোকান। তো যার ফলে আমাদের 6টি করে বাতি দেওয়া হয়েছে। তো 6টি করে বাতি দেওয়ার পরে এটা হলো আমাদের আরও একটি জয়েন্ট বক্স। তো এখন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাতির লাইন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বোর্ড। তো যেখানে আমাদের বোর্ডটা কানেকশন হবে এই জায়গা, ধরেন এই জায়গাতে আমাদের সুইচ বোর্ডটা বসবে। তো সুইচ বোর্ডটা আমরা যখন এই জায়গাতে দিব তখন কিন্তু আমাদের এই জিনিসটা পুরোটাই কন্ট্রোল হবে এই জায়গা থেকে। তো জিনিসটা অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের কাজটা কোন সিস্টেমে করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মূল মেইন লাইন যেটা ওইটার আর কি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের, এটা হলো আপনার বাতির লাইন, এটা হলো গলির বাতির লাইন। তো এখানে এটা হলো আমাদের গলির বাতির লাইন। আর এটা হলো ধরেন আমাদের একটা জয়েন্ট বক্স, যেমন জয়েন্ট হবে কি এখান দিয়ে আমাদের মেইন লাইনটা চলে আসবে। তো এটা হলো আমাদের মেইন লাইনের জন্য দেওয়া হয়েছে, বা এখানে চাইলে আপনারা যে কোনো ব্যবহার করতে পারবেন, যেমন সাইনবোর্ড। এটা হলো আমাদের একটা গল্লি। তো গল্লি দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা মেইন লাইনগুলা ট্রান্সফার করে দিছি। তো আমরা দেখাবো যে কীভাবে আমরা মেইন লাইনগুলা ট্রান্সফার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের 3-4-5। তো যে 3-4-5টি দিয়ে আমরা এখানে মেইন লাইন টানছি। তো এখানে আপনারা চাইলে 1 ইঞ্চি ব্যবহার করতে পারেন। আমরা 3-4 দেওয়ার কারণ হলো এখানে মাত্র 220 লাইন ব্যবহার করা হবে, যার ফলে আমাদের একটি লাল একটি কালো তার হলে আমাদের কিন্তু হয়ে যায়। তো যার ফলে আমরা শুধুমাত্র 3-4-5 ব্যবহার করেছি। তো এটা হলো আমাদের
এটা হলো আমাদের বাতিল লাইন। আমি আপনাদেরকে আবারও বলি, এখানে কিন্তু গলির পুরাটা হলো আপনার মালিক পক্ষ থেকে বাতিল লাইন, তো যার ফলে এখানে আমরা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। তো আর এখানেও কিন্তু আমরা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করছি, শুধু আমরা মেইন লাইনের জন্য 3/4 পাইপ ব্যবহার করছি। তো যার ফলে আমরা কিন্তু 3/4 ব্যবহার না করে 1 ইঞ্চি ব্যবহার করলে বেটার হতো। তো আমরা জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে, আপনারা চাইলে আপনারা 1 ইঞ্চি ব্যবহার করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রতিটা রুমই কিন্তু আমাদের এই সেম কন্ডিশনে করা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ম্যাপ অনুযায়ী কাজগুলো করতে পারেন, এবং কি আপনারা চাইলে আপনাদের কাজগুলো এই সিস্টেমেও করতে পারেন। তো আমি আপনাদেরকে ম্যাপটা দেখানোর চেষ্টা করব যে ম্যাপের ভিতরে কীভাবে ছিল। তো ওই সিস্টেমে কিন্তু আপনাদের ফুট মাপা থাকবে, তো আপনারা চাইলে ওই ফুট অনুযায়ী কাজগুলো করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে মেইন লাইনগুলো দেখাবো যে আমাদের মেইন লাইনগুলো কীভাবে চলে গেছে। তো প্রতিটা রুম থেকে কিন্তু এভাবে আমাদের মেইন লাইনগুলো চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হলো আমাদের একটি জয়েন্ট। তো এখান থেকে আমাদের জয়েন্ট না, প্রতিটা রুমের জয়েন্ট। তো একসাথে যদি সবাই একটা পাইপ দিয়ে রাখি জয়েন্ট করে, তাহলে কিন্তু আমাদের তার টানতে অসুবিধা হবে, যার ফলে আমরা এখানে জয়েন্টের জন্য পাইপ ব্যবহার করেছি। তো জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কোন সিস্টেমে এখানে মেইন লাইনগুলো টেনেছি। তো দেখতেই পাচ্ছেন ওই রুম থেকে আমাদের এখানে চলে আসছে, আবার এই রুম থেকে আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখানে ক্যাবলটাই ব্যবহার করছি, তো যার ফলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি জয়েন্ট বক্স। তো তারপরে আমরা এখন আপনাদেরকে ডিবির কাছে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূল ডিবি বক্সটা বসবে, আমাদের কাজটা কিন্তু এখানেই সমাপ্তি হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিভি, বলতে পারছি এখানে আমাদের সবগুলো মিটার এসে এখানে আমাদের কানেকশন হবে। তো মিটার কানেকশন কাজগুলো চলতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে অনেকগুলো মেইন লাইনের জন্য, এগুলো মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে 3/4 দিয়ে এই তারগুলো আপনার এখানে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো 3/4 পাইপ দেখতে পাচ্ছেন, এগুলা দিয়ে আমাদের প্রতিটা রুম থেকে আসা মেইন লাইনের পাইপগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার উপরের তালার জন্য রাখা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার উপরের তালা লাইনের জন্য। তো এগুলো আমরা উপরের তালা মেইন লাইন দিয়ে দিব। তো আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পারতেছেন সব জায়গা থেকে এখানে মেইন লাইনের গুলো আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আরো কয়টা মেইন লাইনের জন্য পাইপ দেওয়া, তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেম সিস্টেমে আপনারা চাইলেও কাজগুলো করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে অনেকগুলো জয়েন্ট, এখানে আপনার ব্যান্ড দিয়ে জয়েন্ট করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার গল্লি দিয়ে আনা হয়েছে, এই যে এই মেইন লাইনগুলো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনার এই পাইপগুলো আমরা গলি দিয়ে হাঁটাইছি, এর কারণ হলো আপনার সাইডের যে সমস্ত এগুলোতে আপনার বাজার রুমের ওয়্যারিং, তো যার ফলে আমাদের এগুলো গলি দিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে। আর এতে দেখতে পাচ্ছেন কিছু কিছু সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মুখি পড়ে, তো এগুলো হলো আপনার মূলত ইয়ের জন্য, এগুলো হলো আপনার জয়েন্টের জন্য, আবার আছে বাতি। তো এগুলো আপনারা সবসময় মেনটেন করে দিতে পারেন। তো এগুলো আপনাদের কি দেখাবো, তো এটা হলেই আপনারা জিনিসটা বুঝতে এবং শিখতে সুবিধা হবে। তো এগুলাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা হলো জয়েন্টটাতে বাতি হবে, তো আবার কোনোটা যেগুলো মেইন লাইনের জন্য ওগুলাতে কোনোটাতে ব্যান ব্যবহার করে হয়েছে বা আপনার মুখিগুলো ব্যবহার করা হয়েছে। তো এই এগুলো ব্যবহার করে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জয়েন্ট করা আছে। তো আপনারা চাইলে আপনাদের বিল্ডিংয়ের এই সমস্ত কাজগুলো এই সিস্টেমে করতে পারেন। তো আমি আপনাদেরকে রুমের ওয়্যারিংটাও দেখাইছি, তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ড্রয়িংটা কীভাবে করা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেল নতুন